যা বলবেন ওই ফেরেশতা গুরু তাই করবে। আল্লাহর নবী বলেন, জিব্রাইল শুনে রাখো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিব্রাইল রে নামাজের মধ্যে আল্লাহর গোলাম গুলো তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করছি। ঠিক আছে, আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম, আপনারা সালাম শুনেছেন, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এবার মনে হয়েছে আপনারা আছেন। আপনারা আছেন কি নাই, একটু পরে আরেকটা পরীক্ষা হবে। আলহামদুলিল্লাহিল্লাযী হাব্বাবা ইলাল মুমিনিনাল ঈমান وَزَيَّنَهُ فِي قُلُوبِهِمْ وَكَرَّهَ إِلَيْهِمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ فِي أَقْوَالِهِمْ وَأَفْعَالِهِمْ نَحْمَدُهُ حَمْدًا كَثِيرًا ونشكره شكرا جزيلا على نعمة الإيمان نستغفره ونتوب إليه ونستهديه ونعوذ به من شرور نفوسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أنه الله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে প্রাণ খুলে দুরুদ পড়ুন,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لك النام تكي আজকের এই মুআজ্জাজ মুতাবাররক মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি বৃন্দ, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তুলাবাই আজম, আমার সামনে আশেপাশে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক বন্ধুগণ, স্নেহের শিশু ও কিশোরেরা, আমার পর্দার আড়ালে সম্মানিতা শ্রবণরতা মা ও বোনেরা, সকলকে আবারও জানাচ্ছি ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহফিলে আপনারা আসতে পেরেছেন এই জন্য আপনারা কি খুশি না বেজার? যারা মুখটা বন্ধ করে আছেন আপনারা কি খুশি না বেজার? সবাই খুশি? তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, এই যে মাহফিল আমরা আসতে পারলাম, বসতে পারলাম, এই সুযোগটা কে দিয়েছে আমাদেরকে? সবাই একটু চিৎকার দিয়ে বলেন তো কে দিয়েছেন? আল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করতে পারবো আমরা? তাহলে তিনটি ভাগে ভাগ হয়ে আমরা প্রশংসা করব। আজকে পরীক্ষা হবে যুবকরা, তো তরুণ যারা আছো তোমাদের পক্ষে আমি। প্রথমে হলো যারা বিবাহিত, বিবাহ করে ফেলেছে, দিল্লি কা লাড্ডু, জুবি নেহি খায়েগা ও বি পস্তায়েগা, জুবি খায়েগা ও বি ডাবল পস্তায়েগা, ঠিক কিনা? বিবাহিত যারা বিবাহ করেছে ওরা বলে, আমার এক দোস্ত কিছুদিন আগে সাক্ষাৎ হয়েছে এক বছর পরে, ওরা বলে, ওরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বিয়ে শাদী করছো, কেমন দিনকাল, কেমন চলছে? বলে যে ইস, আরো আগে কেন বিবাহ করলাম না, এই জন্য পস্তাইতেছি, আরো আগে বিবাহ করা দরকার ছিল। ভাইয়ের আমার, বিবাহ কার পক্ষ থেকে নিয়ামত? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এত বড় নিয়ামত এটা, এটা বিবাহ না করলে বুঝে আসবে না। তাহলে আমরা, এই বসে যান, তাহলে আমরা যতটুকু হয়েছে ক্যামেরা বসে যান, কথা বলবেন। প্রথমে যারা বিবাহিত, শুধু তারা, অবিবাহিতরা না, শুধু বিবাহিতরা প্রশংসা করবো আল্লাহর। এরপরে যারা অবিবাহিত তারা, এরপরে আমরা সম্মিলিতভাবে, তবে এবার আমার বোনেরা যারা পর্দার আড়ালে আছে, বিবাহিত যারা, যদি তারাও আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ বলে ওঠে তাহলে হবে না, ওনারা না, ওনারা মনে মনে প্রশংসা করবে আল্লাহর। শুধুমাত্র পুরুষেরা, বিবাহ যারা করেছ, যারা করেছেন, মুরব্বী দাড়িটা পেকে গেছে, আমি বুড়া হয়ে গেছি, চলবে না, লাইতা শাবাব ইয়াউদু, যৌবন যদি আবার ফিরে আসতো, ওই প্রথম রাতের কথাটা মনে পড়েন আর মনে মনে শক্তি নিয়ে আসেন, এবার প্রশংসা। শুধু বিবাহিতরা একটু কণ্ঠ ছেড়ে দিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। এই তুমি কবে বিবাহ করছো? চিন্তা করছেন, বিয়ে করছে মানে বুঝাইতেছে আমার তাড়াতাড়ি বিয়ে করানো, এখন আমরা বিবাহ করাইতে চাই না, আগে ছেলে প্রতিষ্ঠিত হোক, বাড়ি বানাক, গাড়ি বানাক, চাকরি করুক, হাবিজাবি করুক, এরপরে ছেলেরে বিবাহ করামো, আছে না নাই? এদিক যা ছেলে দুইটার বাপ হয়ে যায়, পরিচয় নাই, মেয়ে দুইটা সন্তান গর্ভে ধারণ করে, বাপের পরিচয় নাই, আছে না নাই? আছে না নাই মুসলমান? এবার যুবকেরা তোমাদের আওয়াজ শুনতে চাই, আশেপাশে সবাইকে জানিয়ে দিতে চাই যে আজকের মাহফিলে যুবকেরা এসেছে, তরুণেরা এসেছে, একটু কণ্ঠটা ছেড়ে দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে আমার সেই বনুস খানের মতো তাকবীর প্রতিধ্বনির মাধ্যমে আমরা আওয়াজ তুলতে চাই, বলো তো আলহামদুলিল্লাহ। এবার আমরা সম্মিলিতভাবে প্রশংসা করবো আল্লাহর, সবাই একটু কণ্ঠ ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা
মানুষের করলে মানুষের লাভ হয় না নিজের লাভ হয়? মানুষের লাভ হয়। ভাইয়ারা আমার, আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি, আপনি যদি মাহফিল শেষ করার পর বাহিরে গিয়ে আগামীকাল থেকে আমার প্রশংসা শুরু করেন, বাংলাদেশি বক্তা অনেক ভালো আলোচনা করেছে, অনেক সুন্দর আলোচনা করেছে, বক্তাটা অনেক ভালো, আপনি যদি প্রশংসা করেন আপনার কোনো লাভ হবে না, আগামী বছর আমার দাওয়াত বৃদ্ধি পাবে। আপনি যদি প্রধান শিক্ষকের আলোচনা প্রশংসা করেন, যদি বলেন শিক্ষক খুব ভালো, আপনার কোনো লাভ হবে না, ওই শিক্ষকের ছাত্রের সংখ্যা বেড়ে যাবে। আপনি যদি কোনো পীর সাহেবের প্রশংসা করেন, অমুক পীর সাহেব অনেক ভালো, আপনার কোনো লাভ হবে না, ওই পীর সাহেবের মুরিদের সংখ্যা বেড়ে যাবে। আপনি যদি কোনো নেতার প্রশংসা করেন, আপনার আমার কোনো লাভ হবে না, ওই নেতার কর্মীর সংখ্যা বেড়ে যাবে। একমাত্র একজন আছেন যার প্রশংসা করলে তার কোনো লাভ হয় না, বরং যে প্রশংসা করে তার লাভ হয়ে যায়। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, من شكر فإنما يشكر لنفسه। গোলাম রে, তুমি যদি কৃতজ্ঞতা হও, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিব। তুমি যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমার লাভ হবে, আমি আল্লাহর কোনো লাভ হবে না। ومن كفر فإن الله غني حميد। গোলাম রে, আর যদি আমি আল্লাহর প্রশংসা না করো, গুণকীর্তন না করো, শুকরিয়া আদায় না করো, মনে রেখো, ফা ইন্নাল্লাহা গনিয়ুন, আমি আল্লাহ অভাব মুক্ত, আমি আল্লাহর কোনো অভাব নাই। বলুন তো, দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহ অভাবে পড়ে কোনো দিন সাহায্যের জন্য এসেছিল নাকি? কারো কাছে আসছিল এরকম যে আল্লাহ একটা অভাবে পড়ে বিপদে পড়ে আমাদের কাছে এসে সাহায্য চাইতে আসছে? এরকম কোনো দিন? কোনোদিন আসবে না। কারণ ফা ইন্নাল্লাহা গনিয়ুন, আল্লাহ ধনী নয়। আমরা গনিয়ুন মানে বলি ধনী। আমার ভাষাকে আপনারা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ হলেন অভাব মুক্ত, আল্লাহর কোনো অভাব নাই। ওয়া আনতুমুল ফুকারা, আর দুনিয়ায় তোমরা যারা আছো সব হলো ফকির। ফকির বুঝেন তো? অভাবী। যেই মানুষটা লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বানিয়ে দিলেন, ওই মানুষটাও অভাবী। যেই মানুষটাকে অনেকগুলো বাড়ি দিলেন, জমি দিলেন, ওই মানুষটাও অভাবী। যেই মানুষটার সমাজের মধ্যে অনেক প্রভাব, অনেক প্রতিপত্তি, ওই মানুষটাকেও আল্লাহ অভাবী বানায় দিয়েছে। একজন মানুষের কোটি কোটি টাকা আছে, কিন্তু ওই মানুষটার বাথরুম যখন অপরিচ্ছন্ন হয়ে যায়, ময়লাগুলো আটকে যায়, ওগুলো পরিষ্কার করার জন্য মেথর যে আছে, সুইপার যে আছে, বাথরুম পরিষ্কারের কাজ যেই লোকটি করে, ওই লোকের কাছে ফোন দিয়ে কাকু তুমিনতি করা লাগে। বলে ভাই একটু আসো। বলে না এখন সময় নাই, বাজারে যাব, কালকে আসব। বলে যে ভাই একটু আসো, দরকার পড়লে টাকা তোমাকে বাড়ায় দিব। হাতে ধরে পায়ে ধরে, ভাই একটু আসো, এসে আমার বাথরুমটা পরিষ্কার করে দাও, আছে না নেই? তার মানে টাকা আছে কিন্তু বাহাদুরি নাই, ক্ষমতা নাই। ওই মেথরের কাছে, ওই যেই বাথরুম পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে, তার কাছে গিয়েও হাত পাতা লাগে, আছে না নাই? অনেক জমির মালিক, অনেক টাকা পয়সার মালিক, টোটো চালায়, যার কোনো মূল্য এই সমাজের মধ্যে নাই, টাকা দিয়ে জমি দিয়ে তার কি হবে? যখন বিপদে পড়ে যায়, ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ওই টোটোওয়ালার কাছে গিয়ে হাত পা ধরে মাপ চায় আর বলে আমাকে একটু নিয়ে তাড়াতাড়ি চলো, আসে না নেই? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে নিয়ামত দিয়েছে তা ঠিক, কিন্তু প্রত্যেকটা গোলামকে, একজন মানুষকে আরেকজন মানুষের মুখাপেক্ষি বানায় দিছে, যেন গোলাম কোনো অবস্থাতেই অহংকার করার কোনো সুযোগ না পায়, ঠিক কিনা? কারণ আমার রসুল বলেছে, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। হাদিসে কুদসি, অহংকার কার চাদর? আল্লাহর। কোনো গোলাম যেন অহংকার করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছে, কিন্তু একজন আরেকজনের সহযোগিতা ছাড়া দুনিয়াতে চলতে পারবে না, কাজেই অহংকার করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা প্রশংসা করলাম আল্লাহর, লাভ হলো কার? আল্লাহ লাভ হয়েছে না? লাভ তো আমাদের, এটি তো এতক্ষণ বুঝাইলাম। প্রশংসা করলাম আল্লাহর, লাভ হলো আমাদের। ভাইয়ের আমার, আজকে আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি,
এই আয়াত গ্রুপ সূরাতুল কলাম এর 3, 4, 5 এই কয়েকটি আয়াতে কারিমা, তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের মুসলমান, আমাদের সবার পরিচয় হলো আমরা, আমাদের পরিচয় কি সবাই বলেন তো, আমাদের পরিচয় কি মুসলমান। কে হানাফি, কে মালিকি, কে হাম্বলি, কে আহলে হাদিস, কে শাফি, নট ম্যাটার, দেখা যাবে না। আমরা সবাই মুসলমান, কে উচ্চ বংশে, কে নিম্ন বংশে, কে মাস্টার, কে সেই হুজুর, কে ইমাম, কে শিক্ষক, এগুলো চলবে না, সব হলো আমরা মুসলমান। এবার মুসলমান হিসেবে এই মুসলমানদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য কি হওয়া উচিত, আমার রসুলের বৈশিষ্ট্য কি ছিল, আমাদের নবী, যেই নবীর উম্মত আমরা, আল্লাহর নবী বলেন কেমন নবীর উম্মত আমরা, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাত, আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফিইন। আল্লাহর নবী বলে আমার উম্মতরারে শুনে রাখো, কেমন নবীর উম্মত তোমরা, কোনোদিন আল্লাহর কাছে প্রার্থনা করো নাই আমি নবীর উম্মত হওয়ার জন্যে, বরং অন্যান্য নবীরা, অন্যান্য নবীর উম্মতরা আফসোস করবে আমার উম্মত হওয়ার জন্যে। কিয়ামতের ময়দানে যখন সকল মানুষগুলোকে এক জায়গায় জমা করা হবে, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে সকল আদম সন্তানদের সর্দার হয়ে যাব, সুবহানাল্লাহ। আমাদের নবী হবে সকল মানুষের, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সর্দার হবে আমাদের নবী, আর সেই নবীর উম্মত আমরা। এবার আমাদের সেই নবীর উম্মত কিভাবে হব, সেই নবীর সুপারিশ কিভাবে পাব, সেই নবীর মিছিলে, এই মনোযোগ দিয়ে শুনতে হবে, সেই নবীর মিছিলে আমরা শরীক হতে পারবো কিনা, সেই নবীর হাতে যে পতাকাটা নিয়ে রসুল আল্লাহর সামনে যাবেন সেই মিছিলের সারিতে আমরা অংশগ্রহণ করতে পারবো কিনা, অংশগ্রহণ করার জন্যে, সুযোগ পাওয়ার জন্যে কী কী বৈশিষ্ট্য আমাদের দরকার, এরকম যে কয়টা বৈশিষ্ট্য আপনারা যতক্ষণ সময় দিবেন আমি আস্তে আস্তে বৈশিষ্ট্যগুলো বাড়াবো। রাজি আছেন আপনারা শুনতে, রাজি আছেন? আপনারা যদি এখন চলে যান একটা বৈশিষ্ট্য বলবো, একটু পরে চলে গেলে দুইটা, একটু পরে চলে গেলে তিনটা, যতক্ষণ টাইম বাড়াবেন আমিও বৈশিষ্ট্য বাড়াতে থাকবো ইনশাআল্লাহ। আমি কি প্রতিদিন আসবো? হ্যাঁ, আমি প্রতিদিন আসবো, আসবো না, প্রতিদিন আমার কথা শুনতেও পাবেন না। এই জন্য আপনারা যারা আজকে এসেছেন, আল্লাহ নিয়ে এসেছে, আপনাদের উচিত আলোচনা শেষ পর্যন্ত থেকে যাওয়া। আপনারা যতক্ষণ আমাকে সময় দিবেন আমি ততক্ষণ কোরআনের কথাগুলো বলতে থাকবো। ভাইরা আমার, সর্বপ্রথম রসুলের যে বৈশিষ্ট্য সেটা হলো আল্লাহর অধিকারের ব্যাপারে সচেতন হওয়া। কার অধিকার? সবাই চিৎকার দিয়ে বলুন, কার অধিকার? আল্লাহর অধিকার। এবার প্রশ্ন হলো আল্লাহর অধিকার কি, আল্লাহর কি অধিকার, কোন ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, খেয়াল হতে হবে, আমাদের টেক কেয়ার করতে হবে, আমাদের একেবারে কেয়ারফুল থাকতে হবে কোন অধিকারের ব্যাপারে। এক নম্বরে হলো আল্লাহর অধিকারের ব্যাপারে সচেতন হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। গোলাম রে, তোমাদের উপর আমি আল্লাহ দুটি দায়িত্ব দিচ্ছি, এক নাম্বার দায়িত্ব হলো আমি আল্লাহর অধিকারগুলো আদায় করা লাগবে, আমি আল্লাহর অধিকার, আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহর অধিকার আদায় করতে গিয়ে কোনো শরীক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না, কোনো শিরিক করা যাবে না। আমি আল্লাহর অধিকার কি, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইমানের পরে সর্বপ্রথম যে ইবাদত, সেই ইবাদতের নাম হলো সালাত, নামাজ। সেই ইবাদতের নাম কি বলেন না সবাই? ইমানের পরে সর্বপ্রথম যে ইবাদতের স্থান, সেই ইবাদতের নাম কি? নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন এমন রেকর্ড নাই, কিন্তু রসুল জীবনে 4টি ওয়াক্ত নামাজ ছাড়তে বাধ্য হয়েছেন। রসুল দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন, তায়েফের মানুষগুলো পাগল বলে রক্তাক্ত করে দিল, রসুল চলে আসলো হেঁটে হেঁটে, তাকিয়ে দেখা আকাশের দিকে এক খণ্ড মেঘমালা রসুলের উপর ছায়া দিয়ে আছে।
তাকিয়ে দেখে ওই মেঘমালার মধ্যে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকিয়ে আছে রসূলের দিকে। এবার ডকে বলে, ইয়া রসূলুল্লাহ, আপনার যাবতীয় কার্যক্রমগুলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। ওরা যে আপনাকে পাথর মারলো, রক্তাক্ত করলো, সব কিছু আল্লাহ দেখছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা সবাইকে বলে দিয়েছে, ও ফেরেশতারা এক দেখো আমার রসূল কি সাহায্য চায়, তাড়াতাড়ি সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যাও। নবী আপনি যা বলবেন ওই ফেরেশতাগুলো তাই করবে। আল্লাহ নবী বলেন, জিব্রাইল শুনে রাখো, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। জিব্রাইল রে নামাজের মধ্যে আল্লাহর গোলামগুলো তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করছি জগৎসমূহের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? প্রশংসা করছি কার? জগৎসমূহের। এই গোটা আল্লাহ তাআলা সৃষ্টিটা যত বড়, যতটুকু সীমার জন্যে, এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রভু ততটুকু। সাথে সাথে নবী বললেন, জিব্রাইল আমারে তুমি পাহাড় চাপা দিতে বলো, বাতাস দিয়ে তাদেরকে শাস্তি দিতে বলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, তিনি যতটুকু জায়গার জন্য রব প্রতিপালক, ঠিক ততটুকু সীমার জন্যে আমাকে তিনি রহমত হিসাবে নাজিল করেছেন। চিৎকার যে বললাম, আল্লাহু আকবার, আমি কি করে যেই জায়গায় আমাকে রহমত হিসেবে সৃষ্টি করেছে আমি কি করে তাদেরকে ধ্বংস করতে পারি? না, এটা আমি করব না। আজকে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, আমি তাদের জন্য দোয়া করলাম, তারা হয়তো আমার কথাটা শুনে নাই, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম হয়তো আমার কথা শুনবে, ইসলাম গ্রহণ করবে, ইসলামের উপকার করবে। এই দোয়া কে করেছেন? আমাদের নবী। ভাইয়েরা আমার, এই দোয়ার ফসল কি জানেন? আমরা যে ইসলামটা জেনেছি, হাদিসের মধ্যে কোন রাবি, কোন সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন বলেন তো দেখি আলেমরা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রার বাড়ি হলো তায়েফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন যে এরা শুনে নাই, কিন্তু এদের পরবর্তী প্রজন্মরা আমার কথা শুনবে, এদের সন্তানরা, নাতিপুতেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা কবুল করলেন, যার উসিলে আমরা ইসলামটাকে সবচেয়ে বেশি জানতে সক্ষম হয়েছে। এবার বিশ্বনবী মদিনাকে রক্ষা করার জন্য মদিনার চতুর্পাশে পরিখা খনন করলেন, খাল খনন করলেন। রসুল কাফেররা খালের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, মুহাম্মদকে ধ্বংস করার জন্য, মেরে ফেলার জন্যে, মদিনার মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে। রসুল সাহাবাদেরকে নিয়ে পাহাড়ায় বসে গেলেন, পাহারা থেকে সরে যাওয়া যাবে না, এমনইভাবে পাহারা চলছে। এক অক্ত নয়, দুই অক্ত নয়, তিন অক্ত নয়, চার অক্ত নামাজ রসুলের কাজা হয়ে গিয়েছে। রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল ফি বুতুনিহিম ওয়া কুবুরিহিম নারা। রব্বুল আলামিন, যাদের উসিলায় আজ আমার নামাজ ছুটে গেল, আপনার আদেশ আমি পালন করতে পারলাম না, আয় আল্লাহ তাআলা ওই মানুষগুলোর ঘরগুলোকে, কবরগুলোকে আপনি আগুন দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এক মুহূর্ত বিলম্ব করে নাই, সাথে সাথে বলেন, ফেরেশতারা রে, আমার নবী তায়েফের ময়দানে মার খেয়েছে, সাহায্য করেছিলাম, সাহায্য নাই নাই, বদদোয়া করে নাই, কিন্তু আজ আমার নবী, আমি আল্লাহর অধিকার ছুটে গিয়েছে, নামাজ পড়তে পারে নাই, আমার নবী বদদোয়া করেছে, আমি দোয়া কবুল না করে পারলাম না, আমি আমি আর রসুলের দোয়াটা কবুল করে নিলাম। রসুল জীবনে নামাজ ছাড়তে ইচ্ছা করে ছাড়েন নাই, ছাড়তে বাধ্য হয়েছেন, কয়েকটো মাত্র চার অক্ত। আর আমরা তার উম্মত, আমরা মুসলমান, আমরা জান্নাত কামনা করি, সেই নবীর সুপারিশ কামনা করি, অথচ এমন মুসলমানও আছে যার সপ্তাহে চার অক্ত নামাজ আদায় হয় না, আছে না? এমন মুসলমান আছে যার মাসে চার অক্ত নামাজ আদায় হয় না, এমন মুসলমান আছে যার ঈদের নামাজ ছাড়া সেজদা দেয় না, আছে না? মুসলমান, রসুলের সুপারিশ আমরা চাই, যে রসুল জীবনে এক অক্ত নামাজ কাজা করে নাই, চাই রক্ত ছুটছে, সাথে সাথে বদদোয়া করছে, সহ্য করতে পারেন নাই, আর সেই মুসলমান আমরা হয়ে আমরা নামাজ পড়ি না, আজান হলে দৌড় দিই, আছে না নাই? আর আমরা শুধু বলি আল্লাহকে আমাদের দেখে না, আমরা কেন মার খাই, আল্লাহ আমাদের কেন সাহায্য করে না, সাহায্য কিভাবে করবে, আল্লাহর সাথে তো আমাদের সম্পর্কই নাই।
কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি এই হুজুরের সাথে সম্পর্ক করি, আপনাদের বিধায়ক এই এলাকার যে আছে তার লোকের সম্পর্ক থাকলে নাই, সে আপনাকে সহযোগিতা করবে ঠিক কিনা? এখন তার সাথে আপনার সম্পর্ক নাই, জীবনে তার কাছে যান না, তার পক্ষে মিছিল করেন না, মিটিং করেন না, তার জন্য ভোট চান না আপনি, আপনি বিপদে পড়লে সে আসবে কেন? আসবে? আসবে না। মুসলমান আজকে কেন মার খায়? আল্লাহর সাথে তার সম্পর্ক নাই। বান্দার তার রবের সাথে সম্পর্ক তৈরি করে অনলি ওয়ান মাধ্যম, সেটা হলো সলাত। সেটার নাম কি? সলাত। সেটার নাম হলো নামাজ। এবার দেখেন সাহাবারা কেমন নামাজ পড়তেন। দুজন সাহাবি, এই মনোযোগ দিয়ে শুনেন, একজনের নাম হলো আমর ইবনে ওয়াহাব, আরেকজনের নাম হলো রিবাতুল খাইল। আসাদুল গাবা নামক কিতাবে এই ঘটনাটি এসেছে। আল্লাহর নবীর বৈশিষ্ট্য ছিল, তিনি যখন যুদ্ধের ময়দান থেকে ফিরতেন, বাড়ি ফিরতেন, তখন রসুল প্রথমে এসে ডাইরেক্ট বাড়িতে ঢুকতেন না, তিনি এসে এলাকার মসজিদে যেতেন, গিয়ে নামাজ পড়তেন, এরপরে ঘরে ঢুকতেন। এর কারণটা কি? আমরা সফর থেকে আসলে ডাইরেক্ট বাড়িতে ঢুকতে যাই, রসুল মসজিদে আসতেন, নামাজ পড়তেন। এখন ওনার সাথে সাহাবারা থাকতো ঠিক কিনা? আরেকটা কাজ, উনি রাত্রেবেলায় ঘরে আসতেন না। কেন ঘরে আসতেন না? এই দেখেন, কেন ঘরে আসতেন না? রসুল মদিনার বাহিরে তাঁবু খাটালেন। আমরা যেরকম সারাদিন পরিশ্রম করি, আমাদের ঘরের মহিলারাও তো সারাদিন পরিশ্রম করে ঠিক কিনা? এখন আপনি যে রাত্রেবেলা বাড়ি আসলেন, দরজা টাক টাক করলেন, তারও তো ঘুমের ব্যাঘাত ঘটলো। মানুষের একবার ঘুম ভাঙলে কিন্তু দ্বিতীয়বার ঘুম আসে না ঠিক মতো। তাহলে সারাদিন ঘরের মা বোনেরা কাজ করলো, আবার রাত্রেও আপনি আমি ডিস্টার্ব করলাম, তাহলে এই মানুষটা যাবে কোথায়? এই জন্য রসুল কখনোই রাত্রে বাড়ি ফিরতেন না, তিনি ফিরতেন সকালবেলা। আবার আমরা সবাই চাই আমাদের স্ত্রীটা একটু সুন্দর করে সাজগোজ করে থাকুক, চাই কি চাই না? কারা কারা চান না একটু হাতগুলো দেখি তো? সবাই চান, কিন্তু দোকান থেকে যখন বাড়ি আসেন, বাহিরে গেছেন, আপনি বাড়ি আসেন, আইসা ডাইরেক্ট ঢুকতে যান, গিয়ে দেখেন আপনার স্ত্রী সন্তানরা কেউ জানে না, বাবা বাড়ি আসবে, স্বামী বাড়ি আসবে, ঘর গুছায় রাখতে পারে না। আর বাড়ি গিয়ে বলে, এই বেটি ঘরটা গুছালো কেন? চুলগুলো তোরা গুছালো কেন? তোর গায়ের মধ্যে ময়লা কাপড় কেন? বাহিরে যাওয়ার সময় সেজে গুজে যাইতে পারো, আর আমি ঘরে আসলাম আমাকে দেখার জন্য, তুমি বিধবা সেজে থাকো, সাদা কাপড় পরে থাকো, কোনো সাজগোজ নাই, আছে না নাই? রসুল কি করতেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসতেন, আসার পরে সাহাবার মসজিদে আসতেন, আসলেই এলাকার বাচ্চারা দেখতো যে ওই যে আব্বাই এসে পড়ছে, ওই যে কাকাই এসে পড়ছে, দৌড় দিয়ে বাড়িতে যাইতো, গিয়ে বলতো যে আম্মা আব্বাই তো এসে পড়ছে মসজিদে, কাকি বাবা ভাই ভাবি বাড়িতে চলে আসছে, গিয়ে বলতো। আর মসজিদ থেকে নামাজ পড়ে ঘরে আসতে আসতে ঘরের পরিবেশ, তারাও সেজে গুজে থাকতো, ঘরটা সুন্দর করে সাজায় রাখতো, আপনি দোকান থেকে কাজ সেরে আসতেছেন খাবারটা প্রস্তুত করে রাখতো, মাঠ থেকে জমিতে কাজ করে বাড়ি আসতেছেন ওই খাবারগুলো রেডি করে রাখতো। এগুলো হলো সুন্নাহ। আল্লাহ নবীর সাহাবীরা বিশ্ব নবীর সাথে যখন মদিনা যখন যুদ্ধ থেকে ফিরতেন, তিনি কখনো ওই রাত্রেবেলা ঢুকতেন না, মদিনার বাইরে তাঁবু খাটালেন। এবার পাহারা দেওয়া লাগবে। রসুল সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবারা তোমাদের মধ্যে কে আছো রাত্রিবেলায় পাহারা দিতে পারবে? এবার দুইজন সাহাবি দাঁড়িয়ে গেল, একজনের নাম হলো আমর ইবনে ওয়াহাব, আরেকজনের নাম হলো রিবাতুল খাইল। দুইজন দাঁড়িয়ে গেল পাহারা দেওয়ার জন্য। রসুল বললেন, ঠিক আছে পাহারা দাও। সকল সাহাবারা ঘুমিয়ে পড়ল। আমর ইবনে ওয়াহাব রিবাতুল খাইলকে ডেকে বলে, দুইজন সারা রাত পাহারা দিয়ে লাভ নাই, চলো একজন ঘুমাই, আমি অর্ধরাত ঘুমাবো, তুমি পাহারা দিবা, আবার তুমি অর্ধরাত ঘুমাবা, আমি পাহারা দিব, কয় কথা ঠিক। এবার আমর ইবনে ওয়াহাব যে সে পাহারা শুরু করলো, রিবাতুল খাইলকে বলল, তুমি ঘুমিয়ে যাও, তোমাকে আমি অর্ধরাত যাওয়ার পরে ডেকে দিব। বলো ঠিক আছে। এবার সবাই ঘুমিয়ে গেল, আমর ইবনে ওয়াহাব দাঁড়িয়ে আছে পাহারায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলো, শুধু শুধু দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি? নামাজে দাঁড়ায় যাই, নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি, আর নামাজের মধ্যে যখন জোরে জোরে তেলাওয়াত করব, দূর থেকে কাফেররা মনে করবে মুসলমানরা তো নামাজ পড়ে, একজন ইমামতি করে, সবাই পিছনে চুপচাপ দাঁড়ায় থাকে। এবার কাফেররা মনে করবে মুসলমানরা হয়তো জেগে আছেন, তারা আক্রমণ করবে না, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন। আর একজন কাফের তার স্ত্রী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে দৃঢ় সংকল্প করলো, যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না।
এবার ওই কাফেরটা তীর ধনুক নিয়ে মুসলমানদের কাছাকাছি চলে আসলো। দূর থেকে অন্ধকার দেখা যায় না, শুধু আওয়াজ আসতেছে ওই কর্নার থেকে, আওয়াজ আসতেছে ওখান থেকে, তেলাওয়াতের আওয়াজ আসতেছে। এবার ভালো করে এই এদিকে আসো তুমি। এবার ওই সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছে, আর ওই কাফের দূর থেকে তীর মারল, ওই আওয়াজকে লক্ষ্য করে, কারণ মানুষ তো দেখা যায় না। ওই কাফের ছিল তীরন্দাজ, পারদর্শী, অভিজ্ঞ তীরন্দাজ। ওই তীরটা গিয়ে সাহাবির বুক দিয়ে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেল। হাদিস শরীফ সাক্ষী দেয়, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াক্তাই সালাত, সাহাবি এক চুল নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। এবার কাফের মনে করলো তীর লাগে নাই, কাফেরটি দ্বিতীয়বার আরেকটি তীর ছুড়ে মারল, দ্বিতীয় তীরটিও তার সিনা দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে গেল। সাহাবি এক চুল নড়ে নাই, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াক্তাই সালাত, নামাজও ছাড়ে নাই। কাফের মনে করলো মনে হয় তীর লাগে নাই, এবার তৃতীয় আরেকটা তীর ছুড়ে মারল, ঠিক একইভাবে তৃতীয় তীরটি বিদ্ধ হয়ে গেল। সাহাবি চিন্তা করলো, আমি যদি দাঁড়িয়ে নামাজ আদায় করি আমার গা থেকে রক্ত ঝরে আমি অজ্ঞান হয়ে যাব, মুসলমানদের ক্ষতি করে ফেলবে কাফেররা। তাড়াতাড়ি তিনি নামাজ শেষ করলেন, দুই দিক সালাম ফিরিয়ে পাশের সাহাবিকে ডেকে বললেন, ভাই জলদি জাগো, আমার আর মনে হয় সময় বাকি নাই। পাশের সাহাবি উঠল, রিবাতুল খৈল সকল সাহাবাদেরকে ডেকে জাগালো, ডেকে বলে কি হলো ভাই, তোমার তীর লাগলো কিভাবে? বলে যে নামাজ পড়ছিলাম। বললো যে প্রথম তীরটা লাগার পরেই তো আমাকে ডাকতে পারতে, বাকি দুইটা তীর কিভাবে লাগলো? বললো যে নামাজে যখন দাঁড়ালাম, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছিলাম, এত ভালো লাগছিল, এত মজা লাগছিল, মনে হচ্ছে আল্লাহর সাথে কথা বলছি, আর এত শান্তি লাগছিল, তিন তিনটা তীর বিদ্ধ হয়েছে, একটুও ব্যথা বেদনা পাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না ভাইয়ের আমার? এই ছিল সাহাবাই কেরামের নামাজ। আর আমাদের নামাজ কোথায়? নামাজে আসলে ইমাম সাহেব একটু তেলাওয়াত লম্বা করলে, হ্যাঁ হুজুর তেলাওয়াত এত লম্বা করেন কেন, কত সমস্যা, নামাজের খবর নাই। মুসলমান, নামাজ ছাড়া তুমি কি করে জান্নাতে যাবা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাকে যে প্রশ্নটা করা হবে সেটাই তো সালাত সম্পর্কে। সেটা কি সম্পর্কে? এই সালাত নামাজ সম্পর্কে। তাহলে এক নাম্বার হলো আল্লাহর অধিকারের ব্যাপারে সচেতন হওয়া, আল্লাহ যা বলবে, যা আমাদের বলেছে সব মাথা পেতে নেওয়ার নামই হলো আল্লাহর আনুগত্য করা। কথা বলেন ঠিক না বে ঠিক?